চার দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভারতের উদ্ধৃত জ্বালানি আমদানির বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি কুশিয়ারাসহ অভিন্ন নদীর পানি বণ্টন নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 2019 সালের অক্টোবরে সবশেষ ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি। বন্ধু প্রতিম দেশের সরকার প্রধানের সফর শুরুর আগে থেকেই প্রস্তুত নয়াদিল্লির রাজপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা ও শেখ হাসিনার ছবি। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোষ। উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারও। এ সময় নেচে গেয়ে বঙ্গবন্ধু কন্যাকে অভিবাদন জানান শিল্পীরা। পালাম বিমানবন্দর থেকে দিল্লির আইটিসি মাউরিয়া হোটেলে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। পরে ভারতের বিশিষ্ট ব্যবসায়ী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বিভিন্ন যে স্ট্র্যাটেজিক কমোডিটিস যেগুলো আমরা ভারত থেকে নেই, সেগুলোর ব্যাপারে একটা যাতে করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত যদি আমাদেরকে ইনফর্ম করে, অথবা বর্তমানে যে ক্রাইসিসটা যাচ্ছে সেখানে ডিজেল থেকে আরম্ভ করে পেট্রোল বা অন্যান্য প্রোডাক্টস, তো ওইটা নিয়েও আমরা আলাপ করা হবে যে যাতে করে তাদের যদি উদ্বৃত্ত থাকে সেটা কীভাবে আমরা একটা কী বলি মিউচুয়ালি এগ্রিড টার্মস অ্যান্ড কন্ডিশনসের মাধ্যমে যদি আমরা একটা অ্যাসিওর সাপ্লাই করতে পারি। প্রায় তিন বছর পর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের দিল্লি এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও অংশ নেবেন বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে। সফরসঙ্গী হিসেবে আসা 52 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল মনে করছে এই সফরের মধ্য দিয়ে যেসব বিষয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব রয়েছে সেসব সুরাহা হবে। ভারতের দিল্লি থেকে আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ।